कीर्तन परिवेशन करार पूर्वे सकलेर चरणे रहिल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानी भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्य अधम श्री शुभंकर पात्र अमर पुत्र सम्प्रदाय रहिल सकलेर चरण असंख्य भक्तिपूर्ण कोटि कोटि प्रणाम। সকলের চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এই প্রভাতকালে যে লীলা হবে সেই লীলাটি হলো কুঞ্জ বরবর। তবে লীলা কীর্তন শুরু করার পূর্বে শুরু হলো আমার হরি কথা কৃষ্ণ কথা এবং আমার গৌরাঙ্গের কথা। প্রেম সে সবাই বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রুতি আছে গোরা চাঁদ আজ শয়ন দিরে লঙ্কসেজু অতি মনোহরে শ্রুতি আছে গোরা চাঁদ গোরা চাঁদ শয়ন মন্দিরে সেজো অতি মনোহরে শ্রুতি আছে গোরা চাঁদ গোরা শয়ন করে আছে গো শয়ন গোরা আমার শয়ন করে আছে গো শয়ন আজ বিচিত্র পা লঙ্ক পরে শয়ন আজ বিচিত্র পা লঙ্ক পরে শয়ন আজ অলস দেহ সারা রাত নিত্য করে
आलो सते हो लोए आर बोलो ध्वनि सबाई करे आज संबोधनी सबाई करे आज करी करो डली दी आज उठे दुटी बाहो तोले आज प्रेमानंद सबाई मिले आज हरि 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 बोले मुखे कृष्ण 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 बोले आज पालों करो माजे आज उठे दुटी बाहो आज होरि 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 बोले ताई ओर होरि होरि आज गौर होरि अमार विचित्र पालों को परी सयोन पुरे आज ओ माँ विचित्र पालों को कोथाय कारण जगन्नाथ मिश्र कैमन बाड़ी छिलो सेटा तो आपनारा जानें ताई ना ताल पातार कूड़े घर छिलो सेई कूड़े घरे ताहले विचित्र पालों सेटा आबार कोथाय गो माँ विचित्र पालंक हलो एई भक्तेर हृदय मंदिर एई भक्तेर हृदय मंदिर एई विचित्र पालंक परे आमार गौरांग महाप्रभु शयन करे आछे सेई गौरांग महाप्रभु कोथाय जन्म निले ना नदिया जिलार नवद्वीप धाम ताई ना তাহলে আমাদের এই ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোথাকার মাটি ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি হলো ওই বৃন্দাবনের মাটি বৃন্দাবনের মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোথাকার মাটি আমাদের এই বঙ্গভূমির মাটি মানে পশ্চিমবঙ্গের মাটি এই বঙ্গভূমির মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি কোথাকার মাটি না ওই নবদ্বীপের মাটি তাহলে ওই যে নবদ্বীপের মাটিতে আমার গৌরহরি এলে এই যে নটা দ্বীপ কেমন ভাবে নটা দ্বীপ সেখানে জন্ম নিল এই যে নটা দ্বীপকে নিয়ে তো হয়েছে নবদ্বীপ এই নবদ্বীপের জন্ম মানে নটা দ্বীপ কিভাবে সেটা আমরা সর্বপ্রথমে জানি সেটা জানতে হলে আমাদেরকে একটু কৃষ্ণ লীলায় যেতে হবে তাহলে শুনুন না একদিন নারদ মনে মনে অহংকার করেছে যে আমি বড় ভক্ত আমি বড় ভক্ত কারণ আমি স্বয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আহারে অনাহারে আমি দিবানিসি ভগবানের গুণগান তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে আছে আমার থেকে বড় ভক্ত আর কে হলো এই বলে নারদ কি করলো নারদ নিজেকে বড় ভক্ত প্রমাণ করার জন্য ছুটে গেল দ্বারকা দ্বারকায় গিয়ে ভগবান কৃষ্ণকে বলছে ঠাকুর আমি দিবানিসি স্বয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আহারে অনাহারে আমি দিবানিসি আপনার হরি নাম তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে আছে আমি আপনার বড় ভক্ত এমন সময় সত্যভামা রুক্মিণী বলছে যারা ক্ষীরোদের কূলে বসে কোটি 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 কল্পকাল নাম বলে যারা ভগবানের পদ পেল না চরণ পেল না
সেই চরণ সেবা আমরা করছি। বড় ভক্ত যদি কেউ হয়ে থাকে আমি বড় ভক্ত, আমরা বড় ভক্ত। নারদ বলে না আমি বড় ভক্ত, সত্যভামার তিনি বলে না আমরা বড় ভক্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার চাতুরি করে বলেছে, নারদ সত্যভামা রুক্মিণী শুনুন আমার একটা কথা, কে বড় ভক্ত সেটা পরে বিচার হবে, তার আগে আমার এই মনে এক শিরপীড়া ব্যাধি আক্রমণ করেছে। আমার এই ব্যাধি কোন ডাক্তার কবিরাজ জ্যোতিষী কেউ ভালো করতে পারবে না। আমার এই ব্যাধি কিসে ভালো হবে জানো? ভক্তের পদরজ না হলে আমার এই ব্যাধি ভালো হবে না। তা নারু ওনার তুমি তো আমার প্রকৃত ভক্ত, তাই তোমার কাছে করো জোর করে আমার একটাই মিনতি, নারু তুমি তুমি যখন আমার প্রকৃত ভক্ত, তুমি যখন আমার বড় ভক্ত, তাহলে নারু দাও তোমার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে আমার এই ব্যাধিটা দূর করে দাও। এই কথা শুনে নারদ চমকিত, করজোড়ে বলছে ঠাকুর ঠাকুর গো, যা যার চরণ পাওয়ার জন্য আমি দিবানিসি শয়নি স্বপ্নে নিদ্রাই জাগরণি আহারি অনাহারি দিবানিসি আমি হরি নামে করেছি, যার চরণ পাওয়ার জন্য আজকে কিনা তাকে আমার চরণ ধুলি দিতে হবে। না ঠাকুর না আমি পারব না। তাহলে সত্যভামা রুক্মিণী দাও তোমরা তোমাদেরই চরণ ধুলি দাও। বলে না ঠাকুর না আমরা পারব না, কারণ এমন মহাপাপ আমরা কোনোদিনও কার্য তো করতে পারব না। তাহলে নারদ সত্যভামা রুক্মিণী আমার ব্যাধি কি ভালো হবে না? আমার ব্যাধি ভালো হবে। ওনার তুমি এই জায়গা থেকে চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনে ব্রজ গোপীদের চরণ ধুলি নিয়ে আসবে। তখন নারদ কি করল? তখন নারদ ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো দুটি বাহু তুলে বিনা যন্ত্রে গান করিতে করিতে চলেছে কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। তাহলে মা আপনারাও সবাই চলুন, সকলে যাবেন তো? বাবারা ভাবছে শুধু মায়েদেরকেই বলছে, আমাদেরকে একবারও বলছেন। ও বাবা আপনারাও চলুন, যাবেন তো? বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সা লাগবে, এনেছেন তো? এনেছেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন সবাই মিলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে মুখে কৃষ্ণ নাম করতে করতে যাব সেই মধুরাদপি মধুময় শ্রীধাম বৃন্দাবন। মুখে কৃষ্ণ বলে, মুখে কি বলবে? কৃষ্ণ। আর জানেন তো, তাহলে তুলুন দুটি বাহু তুলে, চলো না যা মধুর বৃন্দাবনে, সবাই মিলে তালি দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবন মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবন মুখে কৃষ্ণ বলে
করো না হরি নামের মালা দূরে যাবি তবে জালা আ করো না হরি নামের মালা দূরে যাবি তবে জালা আর করো না হরি নামের মালা দূরে যাবি তবে জালা করো না तो मोनिर जाला दूरे जाबे मोनिर जाला दूरे जाबे ए सोनाया मेरा हरि गुणगा मुखे कृष्ण बोले कहो तुले चलो ना जाए रावण मुखे कृष्ण बोले मुखे कृष्ण बोले आहो तोले चलो ना जाए वृंदावन मुखे कृष्ण बोले आहो तोले चलो ना जाए এনামে নাই কোন দুঃখ এনামে আছে সুখ সুখ এনামে নাই আর এনামে নাই কোন দুঃখ এনামে আছে সুখ সুখ এনামে নাই কোন দুঃখ ওরে নামের তোরি গিলো এসে হরি নামের তোরি গিলো এসে হরি নামের তোরি গিলো এসে আপনার রে সোনার নদিয়া প্রেম সে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি मदन मोहन की मुखे कृष्ण बोले बाहु तुले चलो ना जाए वृंदावनी मुखे कृष्ण बोले बाहु तुले चलो ना जाए मुखे कृष्ण बोले बाहु तुले चलो ना जाए वृंदावनी मुखे कृष्ण बोले उलुधनि संपदनि ताई गुरु हरि 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 এইভাবে নারদ নাম করতে করতে পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল এমন সময় ক্লান্ত হয়ে যাওয়ার পর মনে মনে ভাবছে এই কি সেই মধুর বৃন্দাবন আমি কি তাহলে এই এই বৃন্দাবনে পৌঁছে গেলাম আমি একটু ওই বৃক্ষের তলায় বসে বিশ্রাম করি এইবার নারদ কি করেছে সেই বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছে হঠাৎ এমন সময় বিন্দু বিন্দু করে জল নারদের অঙ্গে পড়ে গেল যখন বিন্দু বিন্দু জল নারদের অঙ্গে পড়েছে নারদ তখন মনে মনে ভাবছে যে হ্যাঁ আমার অঙ্গে জল কোথা থেকে পড়ল এমন সময় উপরের দিকে তাকিয়ে দেখে কি যে দুটি পাখি বসে কন্দন করছে তখন বলছি তোমরা কারা ওই রকম গাছের ডালে বসে তোমরা কেন কন্দন করছো তোমাদের পরিচয় দাও তখন সুরসারি পাখি দুজনে বলা বলি করছে সুখ সারিকে বলছে সারি কংস রাজা আমাদের রামকানাইকে ধরে নিয়ে গেছে
এবারে মনে হয় কোন অনুচর পাঠিয়েছে আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য তাই পরিচয় চাইছি সারি তুমি পরিচয় দিও না তখন সারি বলছে সুপ তুমি পরিচয় দাও কারণ পরিচয় দিলে যদি আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে আমাদেরকে তো আর নয়ন মুদ্রিত করে কাঁদতে হবে না আমরা সেখানে গেলে আমরা আমাদের রামকানাইকে দেখতে পাবো সুপ তুমি পরিচয় দাও তখন সুগ বলছে তুমি কে তুমি কোথা থেকে এসেছো তুমি কি সেই কংসের অনুচর বলে না না আমি কংসের অনুচর নই তাহলে তুমি কে আমি হলাম দেবর্ষি নারদ যেই বলেছে নারদ তখন সুগ সারি পাখি অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর ঠাকুর গো তুমি তুমি এসেছো এই বৃন্দাবনে তুমি দেখো দেখো এই এই বৃন্দাবনের কি অবস্থা এই বৃন্দাবনে শুধু কি আমরা কাটছি এই বৃন্দাবনে পশু পক্ষী কীট পতঙ্গ গুলমলতা সকলে কৃষ্ণ হারা হয়ে নয়ন মুদ্রিত করে তারা সকলে অঝোর নয়নে কন্দন করছে এটা কেমন করে হলো বলে ঠাকুর গো যেদিন কংসের অনুচর আমাদের রামকানাইকে আনতে এসেছিল এই বৃন্দাবনে তখন মা যশোমতী আমার আমাদের রামকানাইকে মনির মতন করে সাজিয়ে দিয়ে হীর স্বর নবনী ছানা ধাত্র সকলের একটু একটু করে নিয়ে কানাইয়ের বদনে তুলে দিয়ে বলেছিল বাবা গোপাল তুই কবে ফিরে আসবি বাবা তখন গোপাল বলেছিল যে মা গো মা আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো কিন্তু ঠাকুর কাল কত হলো একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় পুরো 89 বছর কেটে গেল কই এখনো তো আমাদের রামকানাই ফিরে এলো না তাই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা রামকানাই ছাড়া তো চলি না রামকানাই ছাড়া দেখি না তবে আমাদের যে রামকানাই চলে যাচ্ছে আজকের থেকে আমরা নয়নে মুদ্রিত করে থাকব রামকানাই যখন ফিরে আসবে তখন আবার আমরা নয়ন মিলে দেব কিন্তু ঠাকুর গো আমরা এই 89 বছর ধরে অঝোর নয়নে কন্দন করে যাচ্ছি কবে আমাদের রামকানাই এই বৃন্দাবনে আবার ফিরে আসবে কিন্তু ফিরে এলো না তখন নারদ মনে মনে ভাবছে কৃষ্ণ হারা হয়ে সুখসারি পাখির যদি এই অবস্থা হয় তাহলে তাহলে পিতা নন্দরাজার কি অবস্থা মা যশোমতীর কি অবস্থা রাখালগণের কি অবস্থা
আর শ্রীমতী রাধারানীর কি অবস্থা? তবে এরা সকলে কে কেমন আছে আমায় দর্শন করতে হবে। তাই নারদ কি করল, তাই আজকে নারদ ব্রজপুরে গমন করল। ব্রজ মাঝে গিয়ে কি দেখল, দেখল যে যশোমতী ধুলাই ধূসারিত হয়ে পড়ে আছে, আর অবিরাম গোপাল গোপাল বলে ডাকছে, ওরে গো ওরে মানিকা মারি সোনা আমার গোপাল আমার আবারে গোপাল রে। যশোমতী মাঝে ডাকি শুনিলে যাদু মনে কোথা গেলি গোপাল খেয়ে জানি মনে কোথা গেলি গোপাল কে জানি একবারে মা বলি কাকে রে গোপাল একবারে মা বলে কাকে রে গোপাল মা আরে তুই যে
আজকের আপনারা সেই যশোমতি বলুন আপনারা কি শান্তিতে থাকতে পারবেন? ছেলে কানা হোক খড়া হোক চোর হোক বা ডাকাত হোক ছেলে কিন্তু মায়ের কাছে আদরের বস্তু। ছেলে যাই করুক না কেন মায়েরা কোনোদিন পাষাণ হতে পারে না। কে তাই না? বাবা পাষাণ হতে পারে কিন্তু মা কোনোদিন পাষাণ হতে পারে না। আজকের এই যশোমতী মা 89 বছর ধরে কাঁদছে, 89 বছর অঙ্গে তৈল মর্দন করেনি, মানে তেল মাখে, কিছু খাওয়া দাওয়া করে। 89 বছর মা বসন পরিবর্তন করে, এক বসন এক কাপড়ে 89 বছর। তাহলে বলুন তো সন্তান হারা হলে মায়ের কি অবস্থা? যারা মা হয়েছে তারাই জানে। বলুন এই যে মা, আপনাদের এখানে সমস্ত ছেলেরা তো সব বাইরে থাকে, সব স্বর্ণশিল্পী। যখন প্রথমবার ছেলেগুলো বাইরে যায় মায়েরা বোঝাতে পারে না, ভিতরে কিন্তু ডুবরে ডুবরে কাঁদে যে আজকের ছেলে চলে যাচ্ছে, কবে আবার আসবে, কবে আবার আমি আমার গোপালকে দেখতে পাবো। কারণ যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করে যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছে, একমাত্র সেই মা ছাড়া অন্য আর কেউ জানে না সেই যন্ত্রণাটা কেমন। মায়েরা বলে অনেক যন্ত্রণা, মুখে বললে কি হয়, যারা যন্ত্রণা পেয়েছে একমাত্র তারাই বলতে পারে। অনেক মা বলে আমি আমার 32টা নারী চিত্তন করে আমি আবার ছেলের জন্ম দিয়েছি। আর আমাদের এই জগতে, আজকের জগতে এই সমস্ত ছেলেগুলোকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে আজকে সাধু বাবাজি, তাই না? তারা বলছে যে তোমরা ওই বাবা মাকে ছেড়ে দিয়ে চলে আসো, কারণ বাবা মা থাকলে বাবা মা হলো নর, কারণ বাবারা তোমার বাবা মা মাছ মাংস খায়, আর তুমি আমাদের সঙ্গে থেকে সাধু বাবাজি হয়েছো, তাহলে তোমার ওই মাছ মাংস খাওয়া বাবাকে মাকে ত্যাগ দিতে হবে। কে তাই না? আমি তাদেরকে বলি বাবা ঠাকুর তুমি ওই ছেলেটাকে ওই বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিচ্ছ, ঠিক আছে, কিন্তু ওর শরীরে তো ওর বাবা মায়ের মাছ মাংস খাওয়া রক্তটা বইছে, তা তুমি ওই ছেলেটা ওই রক্তটাকে ফিল্টার করবে কেমন? কি বলো? আচ্ছা মা, আমাদের এই জগতে আমিষ আর নিরামিষ, কি তাই? আমিষ বলতে কি বোঝায়? মাছ মাংস। আর নিরামিষ বলতে কি বোঝায়? শাক সবজি, তাই তাই? তাহলে আজকে কি খেয়েছেন সকলে? কালকের থেকে সকলে নিরামিষ খাচ্ছেন তো? আমি যদি বলি না আপনারা সকলে আমিষ খাচ্ছেন, নিরামিষ খেয়েছেন, ঠিক আছে। এবার আমি একটা কথা বলছি, ওটা শোনার পর আপনারা বলবেন। আমাদের এই পৃথিবীতে প্রথমে 4 ভাগ জল ছিল, এখন হয়েছে কি 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই যে 1 ভাগ স্থল মানে মাটি, এই মাটিটার জন্ম কোথা থেকে? আমাদের এই যে 2টি কান, একটি মধু আর একটি কটু, এই মধু আর কটু নারায়ণ বিষ্ণু কি করলেন? তার 2 কানের ময়লা নিয়ে কি করলেন? ক্ষীরোদ সাগরে ফেলে দিলেন। যেই ক্ষীরোদ সাগরে ফেলে দিল
সেই কানের ময়লা থেকে দুটো অসুরের জন্ম হলো। আস্তে মা একটু, সেই দুটো অসুরের জন্ম হলো। এইবার জন্ম নেওয়ার পর সেই দুটো অসুরের সঙ্গে নারায়ণ বিষ্ণু প্রচন্ড পরিমাণে যুদ্ধ আরম্ভ হলো। বহু কাল ধরে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হওয়ার পর মধু আর কৈটক দুজনে মিলে বলছে, ওহে বিষ্ণু, তুমি তো আমাদেরকে জন্ম দিয়েছো, তা তুমি তো আমাদের সঙ্গে যুদ্ধে তো পারছো না, তা তুমি কি বর চাও বলো। তখন বিষ্ণু বলছে, আমাকে এই বর দাও, আমি যেন তোমাদেরকে মারতে পারি। এইবার মধু আর কৈটক মনে মনে ভাবছে, যেহেতু বর দেব বলেছি তাহলে বর তো দিতেই হবে। বলে ঠিক আছে, যেখানে জল নেই যেখানে শুকনো সেই জায়গাতে যদি তুমি আমাদের মারতে পারো তাহলে আমরা মরে যাই। এইবার নারায়ণ বিষ্ণু কি করলেন, তার জানুটাকে বিস্তার করলেন, এত বিস্তার করলেন একদম ক্ষীর সাগর ছেয়ে গেল। সেই ক্ষীর সাগর ছেয়ে যাওয়াতে ওই মধু আর কৈটককে মেরে সেই ক্ষীর সাগরে ফেলে ওই মধু কৈটকে শরীর থেকে আমাদের এই মাটির জল, এই মাটির এক নাম হচ্ছে মেদ। মেদ তো, মেদ মানে কি? মেদি, মেদ মানে মাংস। তাহলে আমাদের এই মাটিটা কোথা থেকে জন্ম? মধু কৈটকের শরীর থেকে। শরীরে কি থাকে এটাকে কি বলে? মাংস বলে। তাহলে মাংসের উপরে আপনারা যদি এই সবজি চাষ করেন তাহলে কেমন করে বলছেন আপনারা নিরামিষ খাচ্ছেন? বলুন, মাংসের উপরে যদি চাষ হয় সেটাকে খেয়ে আপনারা কি বলছেন যে আমরা নিরামিষ খাচ্ছি? আমি আর বলবো না, এবার আপনারা বলুন কি খাচ্ছে, নিরামিষ না আমিষ? নিরামিষ খাচ্ছেন? ভালো করে শুনেছেন কি বলছেন? মানে এরকম কিছু কিছু ভক্ত রয়ে যায়, বলি ও মা আরে গাইবো, বলে গা, লো মা এবার বন্ধ করে দেবো, বলে দা, বলে তুমি কেন এসেছো, বলে কি করব বাড়ির সবাই চলে এসেছে, হ্যাঁ আমি একা থাকবো ভয়ে আমিও চলে এসেছি। কিছু কিছু ভক্ত থাকে মাংসের উপরে চাষ করছে, হ্যাঁ বলে না ওটা নিরামিষ। জয় রায়। তাহলে আমাদের এই জগতে আমরা যা কিছু খাই না কেন কোনটাই নিরামিষ না, সবই আমিষ, তাই না? এবার আপনারা কি করে জানলেন? যেমন পাঠকরা বোঝাচ্ছে তেমন বুঝে যাচ্ছে, তাই না? কারণ আপনারা তো আর গ্রন্থ খুলে পড়ে দেখেননি, এই জন্য গ্রন্থ পড়া লাগে, গ্রন্থ পড়লে তবে বুঝতে পারবেন। তাহলে আজকের থেকে কি খাবেন সবাই? আমি খাবেন, কারণ কিছু তো করার নেই, তাই না? জয় রাধে। তাই আজকে মা যশোমতী কি করছে? মা যশোমতী অঝোর নয়নে কন্দন করছে। এমন সময় নারদ মনে মনে ভাবছে, মায়ের জ্ঞানটা ফেরাতে হবে। কেমন করব? হ্যাঁ, আমার মনে মনে হচ্ছে যে নামের গুণে শিলা জলে ভাসে। শিলা মানে কি বোঝেন কি? সোলা, হ্যাঁ শিলা মানে সোলা। দেখেছে? জয় জয়। শিলা মানে পাথর, শিলা মানে সোলা। তাহলে শিলা জলে ভাসে, যে নামের গুণে মৃত তরু সঞ্জীবনী প্রাণ ফিরে পায়, যে নামের গুণে কুলবধূর কুলনাশ, আজ সেই সঞ্জীবনী মহামন্ত্র হরিনাম আজ আমি আমার মায়ের কর্ণে। তাই আজকে নারদ মায়ের কর্ণে যখনই মহামন্ত্র হরিনাম শোনায়, মা তখন দুটি হাত বাড়িয়ে বলছে, আমার গোপালেরই বাবা। কই রে বাবা গোপাল? হাই বাবা আমার কোলে আয়। আই রে গোপাল,
आमा